Bonjura. Uy, uy, nung bahala pala, hello muna, kuy ka laga. Onto ka dada. Hello. Hey, dekhen dada di Bonjura, aajke amra ki korchi. আজকে আমরা হলো ফার্স্টে আপনাকে দেখা দিচ্ছি আমাদের কাছে কোন কোন গাছ আছে। এটা হলো লিলি প্ল্যান্ট, এটা নতুন গাছ, মানে এখনো কোনো ফুল টুল আসেনি, অনেক টাইম লাগবে, রোজ আমরা অল্প জল দিই, বেশি জল দিতে না বলছে। এটা একটা গাছ আছে, আর হলো আমাদের কাছে আরও গাছ আছে, এটা দেখেন, এই দেখেন গাছটা, এই গাছটা আমরা জানি না কোন গাছ, ধরা হচ্ছে জঙ্গলি গাছ। আর এটা হচ্ছে জানি না, আমরা তো লাগাচ্ছিলাম অনেক বিজি, কোনটাতে কী হচ্ছে জানি না, ও তো বলছে স্পিনাচ হতে পারে, কিন্তু বাকিগুলো তো মনে হচ্ছে এটা আপনার পুরো জঙ্গল হয়ে গেছে। এটাও জঙ্গলের গাছ, দেখা দিচ্ছি, জঙ্গল গাছ আছে। আর যেটা ও করবে, এ দেখেন মাটি এখানে পট্টার মধ্যে করে দেওয়া হয়েছে, আর এই দেখেন দুটা লঙ্কা আছে, এই লঙ্কাটা এখানে পুতে লাগানো হবে, আর এটা হচ্ছে সর্ষা, এই সর্ষা গাছটা লাগানো হবে। তো ও সব কিছু জানে, কেমন লাগাতে লাগে, বলো কেমন লাগাবা, ফুটা করবা এই দেখেন মাটিকে ফুটা করা হচ্ছে, এটা হলো একটা স্ট্র, যদি আপনার স্ট্র থাকে স্ট্র দিয়ে করবেন, স্ট্র দিয়ে করলে বেশি ভালো হয়, হ্যাঁ না, এই দেখেন আমি ফুটা করবেন, এটা মাটিতে একদম জল দেওয়া আছে, কিন্তু এই দেখেন খুব মেহনতি ছেলে কাজ করছে, ডিউটিতে এসে নিয়ে কাজ করছে, কিছু বলো, আরে কিছু বলো বাবা, এই দেখেন লঙ্কা, ওই গেল লঙ্কা, হ্যাঁ দেখেন লঙ্কা, কাশ্মীরি লঙ্কা না, কিন্তু লোকাল বাজারের থেকে কিনে আসা লঙ্কা। এই লঙ্কা দিয়ে আমরা গাছ লাগাবো, গাছ হবে কিনা জানা নেই, হতে পারে লঙ্কা গাছের জায়গায় জঙ্গল গাছ হয়ে গেল, দেখালাম জঙ্গল গাছ লাগাচ্ছিলাম, লঙ্কা গাছ, লঙ্কা গাছ হলো না, আবার আমরা ট্রাই করতেই থাকবো, যখন সাকসেস হবো না। এই দেখেন ফুটা পড়ে যাচ্ছে, এই দেখেন স্ট্রটাতে কী করছে, মাটিগুলি কারো গেলাচ্ছে, এই দেখেন শস্যা, এই শস্যা কিন্তু ওই শস্যা যেটা আমরা মাছ মধ্যে দিয়ে খাই, এই শস্যা কিন্তু ওই শস্যা যেটাতে ভূত পালায়, এই শস্যা কিন্তু ওই শস্যা যেটা দিয়ে নজর কাটা হয়, এটা কিন্তু রান্নাঘর থেকে আনা হওয়া শস্যা, অল্প শস্যা নিয়ে কিন্তু আমরা গাছ লাগাবো, গাছ হবে কিন্তু কেউ জানে না, এই দেখেন এটা কিন্তু ওই শস্যাই, এই দেখেন এই মেহনতি ছেলেটা শস্যা নিচ্ছে, বলো মেহনতি ছেলে, ও বলছে দুধ দাঁড়াও, এই দেখেন ওই একটা মতো সব দিয়ে দিবে, ভাববে কেউ একটা মতো সব হতে পারে, এই দেখেন কী করছে, এরকম করে কাগজ মতো নেবেন, আর শস্যাগুলিকে কী যে করতে আমি জানি না, হ্যাঁ এই দেখেন ওই শস্যাগুলিকে ধীরে ধীরে করে যেখানে যেখানে ফুটা করছিলো ওখানে ওখানে দিয়ে দিচ্ছে, এরকম করে কেন দিলা, এই দেখেন সব জায়গায় দিচ্ছে অল্প অল্প করে, আর ভাবছে গাছ হবে, দেখা যাক 10-15 দিনের মধ্যে কিছু হয় কি না, কিছু হলে নিশ্চয়ই আপনাকে জানানো হবে। এই দেখেন শস্যা কিন্তু দোকানে হয়ে গেছে, এটা কি এখন কি ঢেকে দেবা, এই দেখেন আবার ফুটাগুলো কি এখন আবার মাটিতে ঢাকা হচ্ছে, আর এটা আমাদের জল কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে মাটিটার মধ্যে, খুব গ্যাটগ্যাটা টাইট মাটি, এটা কেমন পুতবা, এটা কিন্তু এমনি পোতা হয় না, লঙ্কা গাছ ও জানে কেমন পুতে লাগে, দেখা হোক কেমন করতে লাগে। এই দেখেন দাদিদি বন্ধুরা, এখনও হচ্ছে এই লঙ্কাটাকে কেটে নিয়ে বিচিগুলি বাইর করে নিয়ে এখানে আম ফুটবে, তারপর এখান থেকে গাছ বাড়াবে, এটা আমার এক্সপেকটেশন কি এখানে গাছ হতে পারে, কোনো আজ পর্যন্ত কোনো গাছ হয়নি, যাই হোক সব জঙ্গল গাছই হলো। এই দেখেন ফার্স্ট অফ লঙ্কাটা মুন্ডুটা কাটলো, তারপর যাই নিয়ে এরম করে কাটছেন, আপনি এরম করেই কাটবেন, এর থেকে যেন একদমই 19-20 না হয়, ওই দেখেন কেটেই যাচ্ছে কাটে আনা, এই দেখেন দেখলেন তো, এটা কিন্তু সাধারণ লঙ্কা না, এই লঙ্কাটার মধ্যে অল্প পোকা খাওয়া ছিল, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে, এটা কিন্তু সাধারণ লঙ্কা না, কেন এই লঙ্কাটা খুবই ঝাল, আর লঙ্কাটা হলো বাজার থেকে আনা হয়েছে, কাশ্মীরি মিরচ কিন্তু না, এই দেখেন কী বলতে চাচ্ছি, হ্যাঁ বলেন দাদা বলেন, ইন্ডিয়া ওয়ান্টস টু নো, বলো কী বলতে চাচ্ছি বলো, এই দেখেন একটা বিচু ঢুকালো, হ্যাঁ তারপর বলো, এই দেখেন এরকম করে হাতে নিয়ে তারপর কিছু বলতে লাগবে কি, এই দেখেন এই সুদ্ধাটাকে সুদ্ধাটুকু দিলাম, এই দেখেন এরকম করে ঢুকানো হবে, আমি কিন্তু আগেবার একদম এরম করিনি, আমি লঙ্কাটা নিয়ে ফাটাই নিয়ে ঢুকা দিয়েছি, ওখান থেকে লঙ্কা গাছ তো হইলো না, পরে যা জঙ্গল গাছ হলো দেখালাম আপনাদেরকে, জঙ্গল গাছ হওয়া একটা ট্যালেন্ট, হ্যাঁ না গো, আমি লঙ্কা দাওয়াই পাইনি, আমি দিয়েছিলাম না লঙ্কা দিয়েছিলাম, গাছ যখন বড় ছিল তখন ভাবলাম লঙ্কা গাছ হচ্ছে, পরে দেখতে পেলাম না লঙ্কা গাছ না, জঙ্গল গাছ, স্পিনাচের সাথে যেটা আছে জঙ্গল গাছ, এই দেখেন এরম করে নিয়ে এই সাইডের দিকে কিন্তু আপনার শস্যা দেওয়া হয়েছে, মাঝখানে লঙ্কা গাছ দেওয়া হচ্ছে, আমি যদি ভুলে যাই আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন, দেখেন এটাকে আপনার চপ করা হচ্ছে ছোটো ছোটো পিস করে নিয়ে, আগেটা কিন্তু লম্বা করে কেটে হয়েছিল, এখন এটাকে চপিং করা হচ্ছে যেটা আমার সবজিতে দিই, একটা আপনার খায় টেস্ট করতে পারেন কতটা ঝাল আছে, এই দেখেন এটাও কিন্তু হলো পোকা খাওয়া, আমরা কিন্তু সাধারণ লঙ্কা দিই নি, পোকা খাওয়া লঙ্কাই দিয়েছি, না বলতে লাগবে না কোন লঙ্কাটা দিচ্ছি, দেখেন সবাই কি হচ্ছে, মাঝখানে দেওয়া হয়েছিল ওটাকে আবার ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেখেন এখন একটা পিস নিয়ে এটা শস্যার পাশে রাখা হচ্ছে, যখন শস্য হবে তখন লঙ্কা হবে, এই দেখেন তার মানে শস্যাটাও ঝালঝাল হবে, হ্যাঁ না কি বলতো, লঙ্কাটা ঝাল শস্যা ঝালাবে না, এই দেখেন শস্য আর লঙ্কা কিন্তু মিক্স করে দেওয়া হচ্ছে, এরম হতে পারে কি
লঙ্কাটা সরষের মতো দেখতে হয়ে গেল ছোট ছোট, আর সরষেটা আবার ঝাল হয়ে গেল লঙ্কার মতো, দুটো একসাথে রাখা হচ্ছে। এই দেখেন আপা, জলদি বা জলদি বা জল, এই দেখেন সব লাগানো হয়ে গেছে। না তুমি বলো আমার লাগা কেমন লাগলো বলো। খুব ভালো লাগলো, তো ফুটা ফুটা করে দিচ্ছি যাতে জলগুলো একটু ভেতর পর্যন্ত যায়। কি বলি, এই মাটিটা কি তুমি কি বলে কোন মাটি বলে? মিক্স মাটি আছে, এঁটেল মাটি দোয়াশ মাটি সব মিক্স করে। এখন কি দিতে লাগবে? জল দিতে লাগবে। দিনে কতবার দিতে লাগে জল? এখন আপাতত ভোজন আপাতত আছে, এই মুহূর্তে লাগবে না, ওই চারা ওঠার পরে লাগবে। চারা ওঠার পরে আর জল দিতে লাগবে। এই দেখেন এখন জল দেওয়া হবে। এই দেখেন এখানে বাড়ি নিয়ে আসি, এখন এটা জল দেওয়া হচ্ছে। আচ্ছা আপনারা বলবেন কোন গাছটা আপনাদের খুব ভালো লাগলো, আর হচ্ছে আপনাদের কী মনে হয় এটাও নিশ্চয় বলবেন কি আমরা গাছটা লাগালাম ওটা হবে কি না, ওই হলেও কোনটা হবে নিশ্চয় জানাবেন। আপনাদের চ্যানেলটাকে লাইক করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আচ্ছা দিদি, টাটা বাবাই, আই টাটা বাবা বলে দাও।